আলাইকুম এন্ড নমস্তে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি শাহানা, তোমাদের সবার সামনে আর একবার নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও এনেছি। সো গাইজ, তোমরা এতদিন ধরে মেকআপ দেখে দেখে বোর হয়ে যাচ্ছ, আই নো দ্যাট। সো তার জন্য আমি একটা এমন একটা টপিকের ভিডিও এনেছি যা তোমাদের সবার কাজে লাগবে, যে মেকআপ করে তারও কাজে লাগবে, যে মেকআপ করে না পার্সোনালি এনি ওয়ান, বয়েজ থেকে শুরু করে গার্লস থেকে শুরু করে সবার জন্যই খুবই টপিকটা ইম্পর্টেন্ট। তো তোমরা সবাই দেখো প্লিজ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব আমার চ্যানেল, আর অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করো। সো গাইজ, আমরা অনেক সময় দেখি যে আমরা অনলাইনে কোনো ড্রেস আনছি এবং আনার পর সেই ড্রেসটা আমাদের উপরে স্যুট করছে না, কিন্তু ওই একই ড্রেস, সেম ড্রেস আমার কোনো ফ্রেন্ড পরছে, তার উপরে খুব ভালো করে স্যুট করছে। এবং এটা কেন হচ্ছে? এটা টোটালি নির্ভর করছে আমাদের বডি টাইপসের উপরে, এবং আমাদের সবার বডি টাইপস আলাদা হয়। এবং আমি যে আমার ফ্রেন্ড যে বা আমার যে ব্রাদার হবে বা আমার যে মাদার হবে, তাদের বডি টাইপস যে সেম হবে এমন কোনো না। প্রত্যেক মানুষের একটা আলাদা বডি টাইপস হয়, এবং সেই বডি টাইপস অনুযায়ী তাদেরকে ড্রেস আপ করতে হবে, এবং সেই যেভাবে তারা যদি ড্রেস আপ করে তবেই তাদেরকে মানে প্রপারভাবে দেখতে সুন্দর লাগবে। কত ধরনের বডি টাইপস হয় প্রথমে তোমাদের সেটা জানা দরকার। তো আমি পাঁচ ধরনের বডি টাইপস মানুষের দেখা যায়, আমি প্রত্যেকটা তোমাদের স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি এবং তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। সো গাইজ, আমি আজকে ফার্স্ট যে বডি টাইপসের কথা বলবো সেটা হচ্ছে ইনভার্টেড ট্রায়াঙ্গেল। এটা কী ধরনের বডি টাইপস হয়? এটা হচ্ছে শোল্ডার যে এরিয়াটা হয় সেটা হচ্ছে বিগার হয়, এবং হিপ বা বটম এরিয়া যেটা হয় সেটা হচ্ছে স্মল হয়। তো আমি তোমাদের স্ক্রিনের উপর মেনশন করে দিচ্ছি পিকচার, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এই ধরনের ফিগারকে বলা হয় ইনভার্টেড ট্রায়াঙ্গেল। তো এই ধরনের ফিগারে যেহেতু আমাদের শোল্ডার এরিয়াটা অনেক বিগার হয়, তো এই আমাদের এমন ড্রেস পরা উচিত যেটা হচ্ছে আমাদের শোল্ডার এরিয়াটাকে অনেকটা মিনিমাইজ দেখায় এবং আমাদের বটম এরিয়াটাকে অনেকটা বিগার। সো গাইজ, আমরা অনেক সময় দেখে থাকি যখন কোনো ফ্যাট মানুষ তারা কী করে, ডার্ক কালার পরে তাদেরকে অনেক ফিগারটা কী হয়, স্লিম দেখায়। তো আমাদের এই কনসেপ্টটাই এখানে আমাদেরকে আনতে হবে, যে আমাদের শোল্ডারটা যেহেতু অনেকটা বিগার, তো সেক্ষেত্রে আমাদের ডার্ক কালারটাকে ওপরে পরতে হবে, এবং আমরা লাইট কালার যদি নিচে পরি সেক্ষেত্রে কী হবে, নিজেরটা অনেকটা বিগার দেখাবে এবং ওপরেরটা অনেকটা স্লিমার দেখাবে। এক্ষেত্রে আমাদের ফিগারটা অনেকটাই শেপে আসবে। সেকেন্ড হচ্ছে আমাদের নেকলাইন। নেকলাইনের ক্ষেত্রে আমাদের সবসময় ভি ধরনের নেক চুজ করতে হয়, বা ডিপ নেক যেগুলো হয় সেগুলো আমাদের ক্ষেত্রে খুবই ভালো। এবং যারা ইনভার্টেড ট্রায়াঙ্গেল শেপ যাদের, তাদের হচ্ছে কখনোই হাই নেক চুজ করা যাবে না। তাদের কি হয়, তাদের শোল্ডার এরিয়াটা অনেকটাই বিগার, তো সেক্ষেত্রে কি হয়, তোমরা যদি হাই নেক চুজ করে ফেলো বা বোট নেক যেগুলো হয় সেগুলো কি হয়, আমাদের শোল্ডার এরিয়াটাকে আরও বড় দেখায় এবং তাতে কি হয়, একদমই ভালো দেখায় না সেক্ষেত্রে। তো অলওয়েজ বোট নেক চুজ করবে না, ডিপ নেক বা ভি নেক এই ধরনের নেকগুলো হচ্ছে চুজ করতে পারো। এরপরে হচ্ছে তোমরা যখনই কোনো ড্রেস চুজ করবে তখন কোনো এমব্রয়ডারি কাজ বা কোনো কাজ ডিজাইন যদি থাকে, তো এইটা হচ্ছে চেস্ট এরিয়া বা এই নেক এরিয়া, এই এরিয়ায় কখনোই কোনো ডিজাইন আলা ড্রেস তোমরা চুজ করবে না। অলওয়েজ ওপরেরটাকে একটু হালকা পরার চেষ্টা করবে, এবং নিচেরটাকে তোমরা যে কোনো ডিজাইন দিয়ে ড্রেস আপ করতে পারো। ওপরেরটা যখনই তোমাদের ডিজাইন হবে বা কিছু হবে তাতে কি হবে, তো তোমাদের ওপরে ওপরেই তোমাদের চোখটা বেশি চলে যাবে সবার। তো তোমাদের যেহেতু ফিগারটা অনেকটা বিগার, তো সেক্ষেত্রে অনেকটাই খারাপ দেখাবে, তো তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে। সো গাইজ, স্লিভের ক্ষেত্রে তোমরা যে কোনো স্লিভই চুজ করতে পারো, তোমরা ফুল স্লিভ পরতে পারো, থ্রি কোয়ার্টার স্লিভ পরতে পারো, এছাড়া স্লিভলেস ড্রেসও তোমরা ক্যারি করতে পারো। কিন্তু অলওয়েজ যখন চুজ করবে সেক্ষেত্রে তোমরা দেখে নেবে যে পাফ শোল্ডার, প্যাড শোল্ডার যেগুলো হয় সেগুলো তোমরা কখনোই পরবে না, তাতে কী হবে, তোমাদের এই পজিশনটা আরও বিগার দেখাবে। অনেক সময় রাফেল যে ড্রেস, রাফেল যে শোল্ডারগুলো হয় সেগুলো পরলে তোমাদেরকে তোমাদের যে শোল্ডার পজিশনটা হবে সেটা অনেকটা বিগার দেখাবে, এবং তাতে কী হবে, তোমাদের শোল্ডারের উপর সবার ফোকাস চলে যাবে। তো এই ধরনের ড্রেসকে তোমরা প্লিজ অ্যাভয়েড করো। সো গাইজ, এরপর চলে যাই বটম এরিয়ায়। যেহেতু তোমাদের বটম এরিয়াটা অনেকটা স্মল, তো তোমরা এমন ধরনের ড্রেস ক্যারি করতে পারো যেটা কি হয়, অনেকটা ফ্লোইনেস দেয়, এমন স্কার্ট তোমরা ট্রাই করতে পারো বা ড্রাই ড্রেস ট্রাই করতে পারো যেটা অনেকটা তোমার ভলিউম দিচ্ছে, এবং তোমরা রাফেল স্কার্ট ট্রাই করতে পারো। রাফেল স্কার্ট কি হয়, যে তোমাদের বাস্ট এরিয়াটা যেহেতু অনেকটাই তোমাদের স্মল, তো রাফেল স্কার্ট অনেকটা ভলিউম দেয় এবং তোমাদের বাস্ট এরিয়াটা অনেকটা বিগার দেখায়, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই ধরনের স্কার্ট খুবই ভালো দেখায়। এবং তোমাদেরকে সবসময় এমন ধরনের ড্রেস অ্যাভয়েড করতে হবে যে ড্রেসটা হচ্ছে একদম টাইট, বা যে স্কার্টগুলো খুব টাইট হয়, পেন্সিল স্কার্ট, এই ধরনের স্কার্টগুলো তোমাদের ক্ষেত্রে একদমই পারফেক্ট না, তোমরা এই ধরনের স্কার্টকে অ্যাভয়েড করো।
এছাড়া তোমাদের তোমরা যা যা লেগিংস পরো বা তোমরা কোনো টাইট প্যান্ট পরো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কোনো টাইট প্যান্ট বা লেগিংস তোমরা যদি ক্যারি করো, তোমরা লং কুর্তি বা লং টপ দিয়ে তোমরা ক্যারি করতে পারো। সো ইন্ডিয়ান ড্রেসের ক্ষেত্রে তোমরা আনারকলি চুজ করতে পারো, তোমাদের বডি টাইপসে খুব ভালো লাগে। এছাড়া যে তোমাদের যে র‍্যাপ ড্রেসগুলো হয় সেগুলোও তোমরা পরতে পারো বা এ লাইন ড্রেসগুলোও তোমাদের খুব ভালো যাবে। এবং আমি বলবো শাড়ি যে কোনো বডি টাইপসের জন্য বেস্ট অপশন, কিন্তু শাড়ির ক্ষেত্রেও তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্লাউজের ক্ষেত্রে অনেক সময় আমরা ডিজাইনার ব্লাউজ চুজ করি, সেই ব্লাউজের ক্ষেত্রে অনেক কাজ করা থাকে, হেভি ওয়ার্ক থাকে ব্লাউজে। তো এই ধরনের ব্লাউজ তোমরা অ্যাভয়েড করো, কারণ এই ধরনের ব্লাউজে কি হয়, ফোকাসটা পুরো ব্লাউজের উপরেই যায় এবং তোমাদের বডি শেপের ওপরে পজিশনটা যেহেতু অনেকটা বিগার, তো তাতে কি হবে তোমাদের ফোকাসটা ওইদিকে চলে যায়। তো এই এই ধরনের ড্রেসগুলো তোমরা একটু অ্যাভয়েড করে চলো। তো পার্সোনালি যদি আমি তোমাদেরকে বলি, আমি নিজেও হচ্ছে ইনভার্টেড ট্রায়াঙ্গেল বডি শেপ আমার, সো আমার ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করি আমি অনেক সময়। সেকেন্ড যে বডি শেপের কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ইনভার্টেড ট্রায়াঙ্গেলের অপোজিটটাই হচ্ছে একদমই ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল বডি শেপটা কেমন, আমরা যেমন দেখলাম ইনভার্টেড ট্রায়াঙ্গেলে আমাদের চেস্ট সাইজ হচ্ছে বিগার, এই ক্ষেত্রে কি হয় চেস্ট সাইজটা স্মলার এবং বটম যে সাইজটা হয় সেটা হচ্ছে বিগার। এই ধরনের ফিগার টাইপকে আমরা বলি হচ্ছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল ফিগারে কী ধরনের ড্রেস আমরা ক্যারি করতে পারি, এই সব ফিগারের ক্ষেত্রে আমাদেরকে সবসময় কালারের উপর যদি আমরা ফোকাস করি, তো সেই সেম টেকনিকে আমরা যদি ইনভার্টেড ট্রায়াঙ্গেলে আমরা নিচের দিকে যে লাইট কালার পরছিলাম, তো এই ক্ষেত্রে আমাদের ওপরেরটা স্মলার, তো ওপরের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, বিগার দেখানোর চেষ্টা করতে হবে। ওপরের ক্ষেত্রে আমাদেরকে লাইট কালার পরতে হবে এবং নিচের ক্ষেত্রে বটমের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, ডার্ক কালার পরতে হবে। তাহলে বটমটা অনেকটা মিনিমাইজ হবে এবং ওপরেরটা অনেকটা বিগার দেখাবে। সো ট্রায়াঙ্গেল বডি শেপের ক্ষেত্রে হাই নেক ড্রেসগুলো খুবই পারফেক্ট তোমাদের জন্য, কারণ হাই নেক ড্রেসগুলো কী হয়, হাই নেকের কারণে তোমাদের যে শোল্ডার থেকে বডি শেপটা কী হয় অনেকটা বিগার দেখায়, এবং তোমাদের যেহেতু ওপরেরটা অনেকটা স্মল সেক্ষেত্রে তোমাদের বিগার দেখালে অনেকটাই ভালো দেখায়। তোমাদের সেক্ষেত্রে বোট নেক বা ওভাল নেক, হাই নেক তোমাদের ক্ষেত্রে আমি বলবো পারফেক্ট। এবং তোমরা এমন কিছু ড্রেস চুজ করতে পারো যাতে কী হয় শোল্ডারে এমব্রয়ডারি থাকে বা তোমাদের নেক এরিয়ায় এমব্রয়ডারি ডিজাইন থাকে, তাতে কী হবে তোমাদের এই ওপরের যে পজিশনটা অনেকটা বিগার দেখাবে এবং তোমাদের ফোকাস, মানুষের যে ফোকাস সেটাও তোমাদের ওই এরিয়াতেই যাবে। এছাড়া তোমরা স্কোয়ার নেকলাইন চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে খুব ভালো দেখায়। আর আমি বলবো শোল্ডারের ক্ষেত্রে তোমরা পাফ শোল্ডার পরতে পারো, প্যাড শোল্ডার পরতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে খুব ভালো দেখায়। এবং রাফেল শোল্ডারও তোমরা পরতে পারো, রাফেল এই ধরনের শোল্ডারগুলো কী করে তোমাদের যে শোল্ডার এরিয়াটাকে কী হয় একটু বিগার দেখাতে সাহায্য করে এবং সেটা তোমাদের হিপের সাথে অনেকটাই মিনিমাইজ দেখায় এবং সেক্ষেত্রে খুবই ভালো দেখায়। বটম বা হিপের ক্ষেত্রে তোমরা এমন ড্রেস পরতে পারো যেহেতু তোমাদের হিপ বা বটমটা অনেক একটা বিগার সেটাকে একটু মিনিমাইজ করে। তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা হাই ওয়েস্ট জিন্স পরো বা হাই ওয়েস্ট তোমরা স্কার্ট পরো, সেটা তোমাদের ফিগারে খুব দারুণভাবে মানায়। তোমরা এই ধরনের স্কার্ট বা এই ধরনের ড্রেস পরো, তোমরা প্লাজোও ক্যারি করতে পারো, প্লাজো তোমাদের ফিগারে খুব ভালো দেখায় যেহেতু তোমাদের হিপ এরিয়াটা অনেকটা বিগার। তো তোমরা এই ধরনের ড্রেসগুলো একদমই অ্যাভয়েড করো, যেগুলো স্কিনি জিন্স বা স্কিনি যে ড্রেসগুলো হয় সেগুলো একটু অ্যাভয়েড করো, তাতে কি হয় তোমাদের ফিগারটা অনেকটা ভিজিবল হয়ে যায় এই ধরনের ড্রেস পরলে। তো তোমরা আনারকালি ট্রাই করতে পারো, আনারকালি তো তোমাদের খুবই দারুণভাবে আনারকালি স্যুট করে তোমাদেরকে। এছাড়া তোমরা কি করতে পারো, তোমরা প্লাজো পরতে পারো, প্লাজোতেও তোমাদেরকে খুব ভালো লাগে। এ লাইন ড্রেস পরতে পারো, যে কোনো র‍্যাপ ড্রেস পরতে পারো, তোমাদের ফিগার টাইপের সাথে খুব ভালোভাবে মানায় এই ধরনের ড্রেসগুলো। এবং তোমরা যদি কোনো আনারকালি পরো, তো আনারকালি যে স্ট্রাইপটা হয় না, স্ট্রাইপ ছাড়া যদি তোমরা পরো তোমাদেরকে আরও ভালো দেখাবে। থার্ড যে বডি টাইপের কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে সার্কেল বডি টাইপস। এই ধরনের বডি টাইপস হচ্ছে তোমাদের বডির যে মিডিল এরিয়া সেই এরিয়াটা রাউন্ড হয় এই ধরনের বডি টাইপে। তো এই ধরনের বডি টাইপে তোমরা কী ধরনের ড্রেস ক্যারি করতে পারো, তোমাদের এই ধরনের বডি টাইপের জন্য তোমাদের নেক লাইন যেগুলো চুজ করতে হবে, ভি নেক লাইন বা স্কুপ নেক লাইন তোমাদের ক্ষেত্রে খুবই ভালো দেখায়। তো তোমরা এমন ধরনের ড্রেস চুজ করবে যে ড্রেসে তোমাদের যে মিডিল এরিয়াটা হচ্ছে এটা কী হয় অনেকটা এক্সপোজ যাতে না হয়, এই ধরনের ড্রেস তোমাদেরকে চুজ করতে হবে। তোমরা যদি জিন্সও চুজ করো, জিন্সের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের মিডিল এরিয়াটা যাতে চেপে যায় সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, তোমরা হাই ওয়েস্ট জিন্স চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের মিডিল এরিয়াটা অনেকটা এক্সপোজ হয় না। সেক্ষেত্রে এই ধরনের বডিটা টাইপে তোমরা ফ্লোই টপ চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের এমন ধরনের ড্রেস চুজ করতে হবে যে এই যে তোমাদের ট্যামি এরিয়া বরাবর তোমাদের যাতে লুজ হয় যে ড্রেসগুলো, সেইগুলো তোমাদের অলওয়েজ চুজ করতে হবে। তোমাদের ক্ষেত্রে আনারকলিও খুব ভালোভাবে যায়।
তোমরা আনারকলিও চুজ করতে পারো, তোমাদের সেক্ষেত্রেও খুব ভালো দেখায় তোমাদেরকে। এছাড়া তোমরা যদি কোনো জ্যাকেট চুজ করো, জ্যাকেটের ক্ষেত্রে তোমাদের শর্ট জ্যাকেট তোমাদেরকে একদমই ভালো দেখাবে না, সেক্ষেত্রে তোমাদের লং জ্যাকেট তোমাদের ক্ষেত্রে খুবই বেস্ট অপশন, তোমরা লং জ্যাকেট ট্রাই করতে পারো। সো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যে ড্রেসই চুজ করো না কেন, তোমাদের সেক্ষেত্রে তোমাদের যে টামি এরিয়াটা বা তোমাদের মিডিল পজিশন, সেই পজিশনটাকে তোমাদেরকে একটু লুজ হতে হবে। তোমরা যদি ফিটেড ড্রেস পরো, খুব ফিট ড্রেস তোমাদেরকে একদমই মানাবে না, তো তোমাদের ক্ষেত্রে তোমাদের যে ওই এরিয়াটা, রাউন্ড এরিয়াটা তোমাদের ভিজিবল হয়ে যাবে। তো তোমাদের এই জিনিসটা মাথায় রেখে যে কোনো ড্রেসই তোমরা চুজ করবে তোমাদের ক্ষেত্রে খুবই ভালো দেখাবে। ফোর্থ যে বডি টাইপস এর কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রেক্টাঙ্গেল বডি টাইপস। এটা কি ধরনের বডি টাইপস? এইটা বডি টাইপস হচ্ছে ওপর থেকে এবং নিচ পর্যন্ত তোমাদের হচ্ছে একদমই পারফেক্ট বা সমান বডি টাইপস। এই ধরনের বডি টাইপস এর ক্ষেত্রে যে কোনো স্টাইল তোমরা ক্যারি করতে পারো, যে কোনো ধরনের স্টাইলকেই তোমরা ক্যারি করতে পারো, তোমাদের ফিগারটা হচ্ছে পারফেক্ট বলবো যে স্টাইল ক্যারি করার জন্য, তোমরা যে কোনো একেই ক্যারি করতে পারো। তবে তোমাদের ধরনের বডি টাইপের ক্ষেত্রে তোমাদের যদি ওয়েস্ট লাইনের ক্ষেত্রে তোমরা বেল্ট ক্যারি করো, তোমাদের ক্ষেত্রে খুবই ভালো দেখায়। তোমরা যে কোনো ড্রেসের সাথে তোমাদের যেহেতু টোটালটাই সমান, সেক্ষেত্রে তোমরা কি করো, একটা বেল যদি ক্যারি করো সেক্ষেত্রে তোমাদের এখানটা একটু ডিফাইন্ড করে দেয়, তো সেক্ষেত্রে তোমাদের ওয়েস্ট লাইনটা একটু দেখা যায়, সেক্ষেত্রে খুব ভালো লাগে দেখতে। ড্রেসের ক্ষেত্রে তোমরা কালার ব্লকিং ইউজ করতে পারো, তোমরা যদি যে কোনো এক কালার ড্রেস পরো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এখানে একটা র্যাপ দিতে পারো, এবং র্যাপের যে মিডিলে যে র্যাপটা হবে সেক্ষেত্রে তোমরা একটা অন্য কালার ইউজ করতে পারো, যেমন একটু একটু ব্রাইট কালার ইউজ করতে পারো, যা তোমাদের আই ক্যাচিং কালার ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের এই এরিয়াটা একটু হাইলাইট হয়ে যাবে, যেটা তোমাদের ফিগারকে একটু ডেফিনেশন দিয়ে দেবে। এবং তোমরা কাট আউট ড্রেসও তোমরা ইউজ চুজ করতে পারো, তোমাদের মানে এই পজিশনটা যেটা হয় সেখানে একটু কাট আউট দিয়ে দেবে তোমাদের ফিগারে। এই ধরনের ড্রেসগুলো খুবই ভালো দেখায়। সো তোমরা যে ড্রেসই পরো কিনা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের ফিগারটা হচ্ছে একদমই সোজা, তো সেই ফিগারটাকে তোমাদের ওয়েস্ট লাইনটাকে একটু ডিফাইন করে দেখাতে হবে। সেক্ষেত্রে তোমরা যে কোনো এ লাইন ড্রেসও ট্রাই করতে পারো, তোমরা লং এ লাইন ড্রেসও ট্রাই করতে পারো, একটু ফ্লোয়ের ড্রেস মানে যেগুলো তোমার ঘেদ হবে এরকম ধরনের ড্রেসও তোমরা ট্রাই করতে পারো, তোমাদের ফিগারের উপরে খুবই ভালো দেখায়। এছাড়া তোমরা র্যাপেড শোল্ডারওয়ালা ড্রেসও চুজ করতে পারো, তোমাদের ক্ষেত্রে খুব ভালো দেখায়। সো যে কোনো স্কিনি জিন্স বা স্কিনি ড্রেস যদি তোমরা পরো, তোমাদের বডি টাইপসের জন্য একদমই পারফেক্ট থাকবে। তো এরপরে যে নেক্সট বডি টাইপসের কথা আমি বলবো, সেটা হচ্ছে আওয়ার গ্লাস। আওয়ার গ্লাস হচ্ছে এমন একটা বডি টাইপস আমি বলবো যে কোনো ওম্যানের ক্ষেত্রে এটা পারফেক্ট বডি টাইপস, এবং এই ধরনের বডি টাইপসের উপর যে কোনো ড্রেস এবং যে কোনো কিছু খুবই ভালো লাগে, এবং এই বডি টাইপসটাকে একদমই সেক্সিয়াস বডি টাইপস বলা হয়। তো এটা কী ধরনের বডি টাইপস? এটা হচ্ছে তোমাদের যে ওপরের যে এরিয়াটা, সেটা ওপরে এরিয়া এবং তোমাদের বটম এরিয়া দুটোই সমান হয়, এবং তোমাদের যে মিডিল এরিয়াটা হয়, ওয়েস্ট এরিয়াটা, এটা হচ্ছে একটু থিনার হয়। তো এই ধরনের বডি টাইপসের জন্য আমি বেস্ট বলবো যে কোনো টাইট ফিটের যে ড্রেসগুলো হয় সেগুলো তোমাদের জন্য বেস্ট, কারণ এই ড্রেসগুলোতে তোমাদের যে বডি পার্টটা পুরো টোটালি ভিজিবল হয়, এবং তোমাদের ফিগারটা হচ্ছে খুবই ভালো, এবং ফিগারটা ভিজিবল হলে খুবই ভালো দেখাবে, এবং বডি কন যে ড্রেসগুলো হয় সেগুলো তোমাদের জন্য খুবই ভালো, এবং তোমাদের বডিতে তোমরা ওয়েস্ট লাইন যেহেতু তোমাদের একটা হাইলাইট এরিয়া, সেক্ষেত্রে তোমরা বেল্ট ইউজ করতে পারো, যে কোনো বেল্ট তোমরা ইউজ করতে পারো, এবং তোমাদের ফিগারে বেল্ট ইউজ করলে আরও সুন্দর লাগে, আরও ডিফাইন্ড লাগে তোমাদের দেখতে। যে কোনো ড্রেসে তোমরা বেল্ট ইউজ করতে পারো। সো তোমরা যে কোনো র্যাপ ড্রেসও পরতে পারো, ভি নেক ড্রেস তোমাদের বডি টাইপসের জন্য খুবই ভালো দেখায়, এবং তোমরা যে ড্রেসই পরবে সেটা কোনো লুজ ড্রেস পরলে তোমাদের ফিগার টাইপের সাথে একদমই ভালো দেখাবে না। তোমরা যে ড্রেসই পরবে তোমাদেরকে ফিটেড ড্রেস পরতে হবে, তোমাদের ফিগার টাইপের জন্য খুবই ভালো দেখাবে। ফিটেড জিন্স পরতে পারো তোমরা, যেটাই পরবে তোমাদের ফিট পরতে হবে, এবং তোমরা যদি কোনো এ লাইন ড্রেসও পরো, যদি ওপর থেকে যে ড্রেসগুলো এ লাইন হয়, তোমাদের যে এখানে যে শেপটা দেবে না, ওয়েস্ট লাইনের কাছে যদি তোমাদের ফোলা লাগে, তো সেরকম ড্রেস তোমাদেরকে একদমই পরলে ভালো দেখাবে না। তোমরা এমনই ড্রেস পরবে যে তোমাদের ওয়েস্ট লাইনকে সবসময় ডিফাইন দেখাবে দেখতে, তো এইরকম ধরনের ড্রেসে পরলে তোমাদের সব থেকে ভালো দেখাবে, এবং শাড়িতেও তোমাদের খুবই ভালো দেখায়, এবং আনারকালি ড্রেসও তোমরা ট্রাই করতে পারো, তাতেও তোমাদেরকে খুবই ভালো দেখাবে। সো গাইজ, এই পাঁচ ধরনের বডি টাইপ হয়, এবং প্রত্যেকটা বডি টাইপ সম্বন্ধে আমি তোমাদেরকে নলেজ দিলাম, এবং তোমরাও ফাইন্ড আউট করো তোমাদের কি বডি টাইপস, এবং তোমরা সেই অনুযায়ী ড্রেস আপ করো, দেখবে তোমাদেরকেও খুবই ভালো দেখাবে ওইভাবে যদি তোমরা ড্রেস আপ করো।
এবং তোমাদের যদি আমার ভিডিও একটু হেল্পফুল মনে হয়ে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক এবং কমেন্ট করো, এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও, এবং তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, এবং তোমরা যদি অন্যান্য এই ধরনের টপিকে যদি ভিডিও চাও অবশ্যই আমি তোমাদের জন্য আনবো, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে সে বিষয়ে জানিও, এবং তোমরা সবাই ভালো থেকো এবং বাড়িতে সেফ থাকো। আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।